হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? সবাই সুস্থ আছো আর ভালো আছো? আর আজকের ভিডিওটা এখন শুরু করছি, এখন বাজে 11টা আর আজকে হলো উল্টো রথ। আর এই দেখো বাবাই এখানে কী করছে। বাবাই আর মিমি শুয়ে আইপ্যাডে দুজন মিলে কার্টুন দেখছে। আজকে কে কে মেলায় যাবে? সবাই যাবে, সবাই যাবে মেলায়। শম্পা মাসিরা তো আর পিপি তো আলাদা যায়, আর আমরা একসাথে যাবো আজকে মেলায়। হ্যাঁ, বৃষ্টি হলেও ছাতা নিয়ে চলে যাবো, আজকে উল্টো রাত, শেষ মেলা, তাই তো? তো সবাইকে বলে দাও, ওই দোকানে যাবে। আচ্ছা, তো সবাইকে বলে দাও যে ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। আর অনেকদিন তোমাদেরকে এই ফুল গাছগুলো দেখানো হয়নি, দেখো এবছরের প্রথম রেন লিলি আমার বাগানে, কি সুন্দর লাগছে দেখতে। আমি তো সকালবেলা দেখি অবাক, অনেকদিন এটা দেখা হয়নি গাছগুলোতে কি ফুল হয়েছে না হয়েছে। তো কুঁড়িটাও যখন হয়েছিল তখন আমি খেয়াল করিনি, তো এখন দেখে সকালবেলা কি ভালো লাগছে। এবছর বৃষ্টি হয়নি বলে বেশি ফুলও হয়নি। এই আজকে সকালবেলা এদের দুজনকে দেখে আমি তো খুব খুশি। আর এই রজনীগন্ধার ফুলের গাছগুলোতে কবে ফুল হবে আমি জানি না। এই যে এতদিন হয়ে গেল, প্রায় দু তিন বছর হয়ে গেল ফুল আর হয় না, তো এবার ভাবছি এগুলোকে টপ থেকে উঠিয়ে মাটিতে লাগাবো। আর এই দেখো জবা গাছটা, কত ডালপালা বেরিয়ে গেছে এই ছোট্ট জবা গাছটাতে। তো এইটার ফুলটা খুব সুন্দর। আর আমার গলাটা বসে গেছে, আমি ঠিক করে কথা বলতে পারছি না, জানি না ভয়েসটা কেমন লাগছে শুনতে, হয়তো খুব খারাপ লাগছে শুনতে, কিন্তু কিছু করার নেই আজকে। আর গলাটা ব্যথা ব্যথা করছে একটু। আর এই দেখো আঙ্গুর গাছটা, কত ডালপালা বেরিয়ে গেছে, কিন্তু এগুলো থেকে এখানে দড়ি দিয়ে এই ওপরে যে দড়িটা আছে ওটার সঙ্গে করতে হবে, দড়ি বাঁধতে হবে, তারপরে দড়ি দিয়ে গাছগুলোকে উঠাতে হবে ওপরে। অনেকদিন থেকে আমার বরকে বলছে একটু করে দাও করে দাও, সময় হচ্ছে না বলে করতে পারছে না। আর দেখো পাতাগুলো কেমন পোকাতে খেয়ে নিয়েছে। এই দেখো যত্ন করা হচ্ছে না গাছগুলো, টবে জল জমে আছে। অ্যাডমিয়াম গাছটাতে এখন কয়েকদিন ধরে দেখছি ফুল হচ্ছে না। আর এই দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে। প্রত্যেক দিন এই ফুলগুলো অনেকগুলো করেই ফোটে পায়, কয়েকদিন দেখা হয়নি, হচ্ছে কি না জানি না, আজকে দেখলাম না অনেকগুলোই আছে। এই দেখো ইয়েলো আর পিঙ্ক। আর এই জবা গাছটা কী হয়েছে দেখো, এর পাতাগুলোও পোকাতে খেয়ে নিয়েছে। আর এই গাছটা কত বড় হয়ে গেছে, এই ছোট্ট চারা গাছটা এনে লাগিয়েছিলাম, এখন কত বড় হয়ে গেছে। আর এই যে শিউলি গাছটাও অনেক বড় হয়ে গেছে। আর এই গাছগুলো আমি অনেকটাই কেটে দিয়েছি, কারণ এখন ফুল হচ্ছে না, আর ভাবছি প্রায় পুরোটাই কেটে দেবো। নিচের দিকে ওই মোটা ডালটা রাখবো, ওখান থেকে একটা দুটো ডাল বেরোলে বেরোবে, কারণ এই যে চারা গাছ বেরিয়েছে এগুলোকে আবার লাগাবো। আর এই দেখো এইখানে আরেকটা গাছ আছে, এটাতেও ফুল হচ্ছে না এখন। আর এই গাছটাতে অনেকগুলো কুঁড়ি এসেছে, এই দেখো। আর এই জবা ফুল গাছটাতেও অনেক জবা ফুল হচ্ছে, কিন্তু জানি না ফুলগুলো এখন হঠাৎ করে কেন এত ছোটো হয়ে গেল, কালারটাও কেমন একটা হয়ে গেছে। এটা ওইটা অবশ্য কালকের ফুলটা, আজকের ফুলটা, আজকে কোনো ফুল ফোটেনি আজ। প্রত্যেক দিনের ফুলগুলো বেশ সুন্দর দেখতে লাগে, কিন্তু এই যে এটা বাসি ফুলটা, ওই জন্য এরকম লাগছে দেখতে, ফুলগুলো খুব সুন্দর। আর এই যে আমার ভাত ডাল মাছ ভাজা হয়ে গেছে। আর এই যে এখন রান্না করছি, এখন করছি বাঁধাকপির তরকারি। বাঁধাকপি আর আলুটা ভেজে বাঁধাকপিটা সেদ্ধ করে রাখা আছে, তো রান্না বান্না করে একবার তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এই যে মিক্সিতে ডালটা বেটে রাখলাম, ডালের বড়া করবো। সকালবেলা মা ডাল করে গেছে, ওটা আমি ভুলে দেখিনি, তো আমি আবার ডাল ভিজিয়ে ফেলছিলাম ডাল কাটার জন্য, তারপরে ভাবলাম না একটু বড়া করে দিই, তাই জন্য এই যে বাটলাম এটা বড়া করবো। আর এই যে এদেরকে এখন পপকর্ন খেতে দিলাম, কি হয়েছে? আমার পিঠে চুমু খাচ্ছে সত্যি। মাসি মনি হয় তা আদর করছে, মিমি আদর করছে। আয় আয় আয়, এগুলো পপকর্ন গুলো খেয়ে নেওয়ার জন্য আয়। তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট। এই যে এখানে দেখো আছে টক ডাল আমসি দিয়ে করে, এটা মা করে গেছে। আর যেখানে আছে বাঁধাকপির তরকারি, ডালের বড়া, মাছ ভাজা, আর এই যে পাঁপড় ভাজা। আর এই যে এখন বরের জন্য খাওয়ার বেড়ে নিয়েছি, ও এখন খাবে। আর এই যে এখন বিকেলবেলার চা বানানো হয়ে গেছে।
আর এই যে একজনকে পাপা বকেছে, এই জন্য চোখ ঢাকা নিয়ে শুয়ে আছে। বকেছো না তুমি ওকে? বকেছো কেন? তাহলে কি কিছু ভিজে গেছে বলছো? একটু হাওয়াতে শুন, জামা ভিজে গেছে, লাফালাফি দৌড়াদৌড়ি করছিল, ঘামে ভিজে গেছে। কখন থেকে পাপা বলছে একটু শুতে, শুনে না কোনো কথা। আর এখন বিকেল 5টা মাত্র বাজে, 5:05 হবে। তো এই দেখো আমরা যাচ্ছি এখন জগন্নাথ মন্দিরে। আর এই যে দেখো রথ টানার জন্য সবাই দাঁড়িয়ে আছে এখানে। আর এখন আমরা একটু মন্দিরের ওপরে যাব। তো মন্দিরে ঠাকুর প্রণাম করে এখন তিনজন মিলে আবার চলে আসলাম মেলার ভিতরে। বাবাই শুধু বলছে চলো ওই দোকানটাই চলো, ওই দোকানটাই চলো। ও একটাই দোকান চিনে রেখেছে যেখান থেকে ও খেলনা কিনে, জিনিসপত্র কিনছে মেলায় কয়েকদিন ধরে। তো ওকে আবার ওই দোকানটাতেই নিয়ে যাচ্ছি, দেখা যাক আজকে কী কিনে। তো আমরা মেলার থেকে বাড়ি চলে এসেছি। আর বাবাই দেখো আজকে মেলাতে কী কিনেছে, এই বলটা আর এই যে এইটা কিনেছে, স্পাইডারম্যান ফ্যান। দেখো হাওয়া দিচ্ছে। আচ্ছা বাবা খুলবো না, আসো তুমি খুলে দেখাও তো এটা কীরকম হয় একটু দেখিয়ে দাও তো সবাইকে। আসো তো এই যে বলটা দেখি বাবা, আমাকে একটু দাও, আমার হাতে, আমার হাতে একটু দাও, আমি করি দেখি। এই যে ব্যাপারটা হলো এরকম, ধরো আরেকবার আরেকবার করে নিই দেখি, ব্যাপারটা হলো এইরকম। এবার বাবাই করবে, করো বাবাই। মজা লাগছে, আর এই যে দেখো এখন সন্ধ্যাবেলা ডিমের পোচ বানালাম। বড় ডিমের মধ্যে বললো ডিমের পোচ খেতে ইচ্ছে করছে, তো এই যে ওকে ডিমের পোচ বানিয়ে দিলাম। আর এই যে আমি এখন জগন্নাথ মন্দিরের ভোগ প্রসাদ নিয়ে বসেছি খাবো, দিদা দিয়ে পাঠিয়েছে। আর এখন বাজে রাত 10:30, আর এখন বড় ডিউটির থেকে আসার পর আমি রিমি আর আমার বাবা তিনজন মিলে চলে এসেছি মেলায়। বাবাই আসলো না, বাবাকে আসার কথা বললাম, ও গেছিলো ওর আমার দাদাইয়ের সাথে মালুনচার, ওখানে যে মেলাটা হয় ওখানে গেছিলো। মেলার থেকে বাড়ি চলে এসেছি, আর এই দেখো ওখানে হচ্ছে সব রিমির জিনিসপত্র, আমার একটাও নাই। যে রিমির দুটো হেয়ারবিন, আর এই যে রিমি কিনেছে আংটি, কাল অনেক আগেও অনেকগুলো আংটি কিনেছে, ওগুলো আছে ভিডিওতে আমি অ্যাড করে দেবো। আর এই যে কানের দুল, আর এই যে দুটো পাখা। তো দেখি কেমন ঘুরে গেলো। তো আগে যেগুলো জিনিসগুলো কিনেছে ওগুলো ভিডিওতে অ্যাড করে দেবো, যেদিন ব্লগ বানায়নি।
তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।